আট সেপ্টেম্বর নয়াদিল্লিতে মোদী হাসিনা বৈঠক জি টোয়েন্টি সম্মেলনের আগে পরে বাংলাদেশে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ও রুশ পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত কারণেই গুরুত্বপূর্ণ বাংলাদেশ আসিয়ান সম্মেলন শুরু হতেই প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের নাটক লক্ষ লক্ষ রোহিঙ্গার মধ্যে মাত্র তিন হাজার ফিরিয়ে নেওয়ার আশ্বাস আন্তর্জাতিক চাপকে পাশ কাটানোই উদ্দেশ্য ডক্টর ইউনুস ইস্যুতে পদ হারাতে পারেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অন্যকে খুশি করতেই তার এমন বক্তব্য বললেন অ্যাটর্নি জেনারেল ভঙ্গের দায়ে নেওয়া হবে ব্যবস্থা জাতীয় নির্বাচন সামনে রেখে সিজিএসকে দিয়ে দেশে বিদেশে সরকার বিরোধী প্রচারণা বিএনপি নেতার ছেলে সাইমন পারভেজকে দিয়ে প্রকল্পে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র এবং যাওয়ার কথা ছিল সৌদি আরব দালালের খপ্পরে গেলেন লিবিয়া আটকে রেখে মুক্তিপণের দাবিতে নির্যাতন দেশে ফিরলেন ভুক্তভোগী একশো একান্ন বাংলাদেশি স্বজনদের স্বস্তি সময় সংবাদে সঙ্গে আছে আমি নাবিলা সোহার প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে পরে বাংলাদেশ সফরে আসছেন গুরুত্বপূর্ণ দুই বিশ্বনেতা বৃহস্পতিবার দুই দিনের সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগিয়া লেভরভের ঢাকায় আসার কথা রয়েছে আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আসবেন এগারো সেপ্টেম্বর কৌশলগত দিক থেকে দুটি সফরই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন নানা ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে চলা আর কৌশলগত কারণে বিশ্ব নেতাদের কাছে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফরাসি প্রেসিডেন্টের সফর বাংলাদেশের দেশটির বিনিয়োগ টানতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা ফারুক ভাই রবিনের রিপোর্ট পারমাণবিক শক্তি ব্যবহারের বৈশ্বিক এলিট ক্লাবে বাংলাদেশকে জায়গা করে দেয়া মহাস্থাপনার নাম ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়ানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নানা চ্যালেঞ্জ গাড়াকল পেরিয়ে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুরের নির্মাণযজ্ঞে কারিগরি কিংবা আর্থিক দুই ক্ষেত্রেই বাংলাদেশের সহযোগী মুক্তিযুদ্ধকালের পরম বন্ধু রাশিয়া বিশ্বের অন্যতম বড় রফতানি বাজারও ফ্রান্স অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বঙ্গবন্ধু সহ প্রযুক্তি খাতেও মিলছে ফরাসি সহায়তা আবার কোভিড মহামারী কিংবা জলবায়ু প্রভাব মোকাবেলায় ফ্রান্স দিয়েছে পাশে থাকার বার্তা ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় আগামী এক সপ্তাহের মধ্যে আলাদা সফরে বাংলাদেশে আসছেন দেশ দুটির শীর্ষস্থানীয় নীতিনির্ধারকরা ভারতে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দেওয়ার আগে দুই দিনের সফরে প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকায় আসছেন সের্গেল ল্যাভরপ আর সেই সম্মেলন শেষ করে এগারো সেপ্টেম্বর ঢাকায় আসবেন এমানুয়েল মেক্রো উনিশশো সালের পর এটি হবে ফরাসি কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর কিন্তু কি বার্তা দিচ্ছে পরাশক্তি দেশ দুটির শীর্ষ পর্যায়ের এসব সফর হোয়াই দি সুপার পাওয়ার কামিং টু বাংলাদেশ বিকজ বাংলাদেশ ইজ এ কান্ট্রি হুইচ মেক সেন্স অ্যান্ড ইট ইজ গ্রোয়িং এন্ড ডেভেলপিং যদি আমি সেই উন্নয়নটা ধরে রাখতে পারি কারণ সবাই চাইবে ওই উন্নয়নের মধ্যে একটা পার্টনারশিপ করে সেও যেন লাভ করতে পারে বিশ্লেষকরা মনে করেন উচ্চ পর্যায়ের এসব সফরকে বিনিয়োগ টানা রোহিঙ্গা সংকট সমাধান সহ নানা ক্ষেত্রে নিজেদের অনুকূলে সুযোগ হিসাবে কাজে লাগাতে পারে ঢাকা দুটো ভিজিট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রান্স তাদের সাউথ এশিয়াতে অনেক ইনভেস্টমেন্ট আছে বড় ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট রাইট নাও ইজ ইন্ডিয়া না ওয়ান ইনভেস্টমেন্ট তো ফ্রান্সের কাছ থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে উচ্চ পর্যায়ের এসব সফরের মধ্যেই আগামী নয় ও দশ সেপ্টেম্বর ভারতে জি টোয়েন্টি সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে একই মঞ্চে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় ও দশ সেপ্টেম্বর ফারুক ভিয়া রবিন সময় সংবাদ নয়াদিল্লিতে আট সেপ্টেম্বর সন্ধ্যায় মোদী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে গুরুত্ব পেয়েছে মানবাধিকার ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন ইস্যু নিরাপদ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয় সাত ঘন্টা ব্যাপী যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তবে নির্বাচনকালীন সরকার নিয়ে এই বৈঠকে আলোচনা হয়নি তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কারিগরি সহায়তার প্রয়োজন হলে তা দিতে প্রস্তুত দেশটি ফাইনালি আমরা আট তারিখে সন্ধ্যার সময় মিটিংটা ধরা সিকিউরিটি ইস্যুসগুলো আছে সাইবার সিকিউরিটি আছে বা আমাদের যে এনভায়রনমেন্টের ফলে যেটা ইয়ে হচ্ছে আমাদের ইন্দো প্যাসিফিক যে আউটলুক আছে সেটা তারপরে আমাদের এনার্জি সিকিউরিটি এরকম বিভিন্ন ধরনের যে সিকিউরিটিগুলো নিয়ে আমরা আলোচনা করি হিউম্যান রাইটস কিছু ইস্যুস আছে এই সবগুলো নিয়ে বিস্তারিত ওনারা আলোচনা করেছেন আমরা ফ্রি এবং ফেয়ার ইলেকশন আমরা করতে বদ্ধপরিকর মাননীয় প্রধানমন্ত্রী নিজেও অনেকবার বলেছে বিদেশিদের কাছেও বলেছেন তো সেটা এখন ইলেকশন কমিশন বাকি কাজগুলো এখন করছে জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির মিডিয়া সেল থেকে পরিচালিত রোড টু ডেমোক্রেসি পত্রিকা এবং সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানকে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র টু ডেমোক্রেসি পত্রিকা নির্বাহী সম্পাদক বিএনপি নেতার ছেলে সাইমুম পারভেজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্লেষকরা বলছেন নির্বাচন সামনে রেখে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর উদ্দেশ্য করা হচ্ছে এসব বিএনপির মিডিয়া সেল ও মার্কিন সহায়তা চলা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস দুটোই পরিচালিত হচ্ছে একটি গ্রুপের মাধ্যমে গ্রুপটি বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো এবং দেশে বিদেশে সরকার বিরোধী নানা প্রচারণা চালাচ্ছে আর এই গ্রুপের একজন সদস্যকে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র যা বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে মার্কিন তৎপরতা নিয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে অ্যালামনাই এনগেজমেন্ট ইনোভেশন ফান্ড দু হাজার বাইশের অধীনে কনফ্রন্টিং মিস ইনফরমেশন ইন বাংলাদেশ শীর্ষক ভুয়া তথ্য গুজব মোকাবিলা বিষয়ক একটি প্রকল্পে অর্থায়ন করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যালামনাই এনগেজমেন্ট ইনোভেশন ফান্ড দু বা এ ইআইএফ এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই প্রকল্পের লক্ষ্য নির্বাচনের সময় কার্যকরভাবে ভুল তথ্য ও গুজব মোকাবিলা করার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং বা তথ্য যাচাই সক্ষমতা বাড়ানো এবং সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সারদের এই প্রক্রিয়ায় যুক্ত করা এছাড়া এই প্রকল্পের আওতায় আগামী সাধারণ নির্বাচনের আগে ভোটার হয়রানির ও ভয়ভীতি প্রদর্শন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যালট স্টাফিং বা অনিয়ম রোধে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহি করতে নাগরিক সমাজের প্রতিনিধি ও ভোটারদের সংগঠিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে এই প্রকল্পের জন্য অর্থায়ন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সাইমুম পারভেসকে যিনি বিএনপির মিডিয়া সেল প্রকাশিত রোড টু ডেমোক্রেসির নির্বাহী সম্পাদক তবে এই পরিচয় গোপন রেখে বিভিন্ন পত্র পত্রিকায় কলাম লেখেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পরিচয়ে বর্তমানে নর্থ বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকলেও শিক্ষা ছুটি নিয়ে বেলজিয়ামে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন তার বাবা শাহজাহান মিয়া বিএনপির চাপাই নবাবগঞ্জ শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য এই প্রকল্প বাস্তবায়নে সাইমুম পারভেজের সঙ্গে আরও আছেন বিতর্কিত টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক সিজিএস নির্বাহী পরিচালক জিল্লুর রহমান এই ধরনের সংগঠনে যুক্তরাষ্ট্রের অর্থায়নের বিষয়ে সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত বলেন শুধু এই সংস্থায় না দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিভিন্ন এনজিও বা এ ধরনের বিভিন্ন সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র এই ধরনের কাজ করছে বিভিন্ন দেশে যারা যুক্তরাষ্ট্রের রক্ষায় কাজ করে নিজেদের পক্ষে জনমত রক্ষায় তাদেরকে কাজে লাগায় এটা অনেকটাই দলীয় সংগঠন ধরনের তাই সেখানে অর্থ দিয়ে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থায়নে চলা সিজিএস নিজেদের গবেষণা সংস্থা হিসেবে দাবি করলেও বিভিন্ন ইস্যুতে বিতর্ক উস্কে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সিজিএস মূলত চলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সিআইএ বলে খ্যাত ইডির আর্থিক সহায়তায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল আব্দুর রশিদের সাক্ষাৎকার নিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন উপস্থাপক জেল্লুর রহমান সাক্ষাৎকার নেওয়া হয়েছিল পাকিস্তানের মাটিতে আর প্রচার করা হয়েছিল চ্যানেল আইতে সাক্ষাৎকারে রশিদের মন্তব্য রাষ্ট্রবিরোধী হলেও জিল্লুর বলেন এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই লক্ষ লক্ষ লোক ভারতে অন্যদিকে সাইমুম পারভেজ সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মনে করা হয় তিনি কনফ্রন্টিং মিস ইনফরমেশন ইন বাংলাদেশ প্রকল্পে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তহবিল রোড টু ডেমোক্রেসি নামে বিএনপি মিডিয়া সেলের বয়ান প্রচার ও এটাকে বই আকারে প্রকাশ করতে ব্যয় করেছেন অজয় দাশগুপ্ত বলেন যুক্তরাষ্ট্র বলতে চায় তারা কোন দলের পক্ষে না তারা মানবাধিকারের পক্ষে কিন্তু এই যে তারা যাদের মাধ্যমে এখানে কাজ করে তাতে কিন্তু দেখা যায় যে কোনো দলের পক্ষে এমনকি সাম্প্রদায়িক শক্তির পক্ষে তারা কাজ করছে যুক্তরাষ্ট্র বলছে যারা সন্ত্রাসবাদ প্রশ্রয় দেয় তাদের ব্যাপারে তারা জিরো টলারেন্স কিন্তু দেখা যায় তারা যাদের মাধ্যমে এই কাজগুলো করছে তাদের মধ্যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের পক্ষের শক্তিও আছে আর যুক্তরাষ্ট্র তারা নিজের স্বার্থেই তাদেরকে ব্যবহার করছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে নির্বাচনকালে ভুয়া তথ্য গুজব মোকাবিলায় সঠিক প্রকল্পে ও সঠিক ব্যক্তির মাধ্যমে মার্কিন জনগণ তথা করদাতাদের অর্থ ব্যয় করা উচিত যুক্তরাষ্ট্রের শুধুমাত্র তখনই এটা একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার সহায়ক হবে বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা ডক্টর ইউনুস ইস্যুতে পদ হারাতে পারেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়া তার বক্তব্য শৃঙ্খলাভঙ্গের সামিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী এদিকে অ্যাটর্নি জেনারেল বলছেন কাউকে খুশি করতেই ইমরান আহমদ ভুইয়া এমন বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শ্রমিক ঠকানো মামলার বিচার নিয়ে বিদেশিদের হস্তক্ষেপমূলক বিবৃতি নিয়ে দেশবিদেশে প্রতিবাদমুখর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঠিক তখন এই বিষয়ে মন্তব্য করে আলোচনায় দেশের সর্বোচ্চ আদালতের রাষ্ট্রের এক আইন কর্মকর্তা ডক্টর ইউনুস বিচারিক হয়রানির শিকার দাবি করে তার বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করবেন না তিনি এমন বক্তব্য দেন সোমবার এতে সৃষ্টি হয় সমালোচনা অ্যাটর্নি জেনারেল বলেন সোমবার অফিস না থাকলেও উদ্দেশ্য প্রণোদিত হাইকোর্টে এসে কাউকে খুশি করতেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান হোসেন ভুঁইয়া এমন বক্তব্য দিয়েছেন আমি কখনো বলি না কারো কি স্টেটমেন্ট দিবে না দিবে সম্পূর্ণ অন্য উদ্দেশ্য করছেন উনি কারো খুশি করার জন্য করছেন এবং তাদের খুশি করার জন্য উনি এই ধরনের বক্তব্য দিয়েছেন একটা যেটা সত্যের বিপরীতে এই বক্তব্য দিয়েছেন একই দিন সচিবালয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন এমন বক্তব্য দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন ইমরান যেই অফিসে তিনি দায়িত্ব পালন করছেন তাদের সাথে যদি তার হয় তাহলে সবচেয়ে প্রথম যেটা উচিত তার করা সেটা হচ্ছে পদত্যাগ করে তার মতামত দেওয়া উচিত এখানে কিন্তু তিনি সেটাও করেন নাই তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন এই বক্তব্যের প্রেক্ষিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান আইনমন্ত্রী অফিসে একজন কর্মকর্তা মাইনুল হাসান সময় সংবাদ ঢাকা জনগণকে ভয় দেখিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের অধীনে এবার আর কোনো নির্বাচন করতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে দলের নেতারা বলেন আন্দোলন দমাতে হামলার পথ বেছে নিয়েছে সরকার শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা যতই কাছে আসছে সময় ততই যেন উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি মাঠ দখলের লড়াইয়ে থাকছে একের পর এক কর্মসূচি মঙ্গলবার সকালে রাজধানীর সমরিত হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীদের ওপর সরকার হামলা চালাচ্ছে সরকার ভয়ের রাজনীতি দিয়ে আবারও ক্ষমতায় আসতে চাই প্রকাশ্যে সন্ত্রাস করে তারা সমস্ত জনগণকে ভয় দেখিয়ে আবারও ক্ষমতায় ফিরে আসতে চায় আমরা মনে করি যে এটা জনগণ রুখে দেবে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে সেই জনগণের প্রতিরোধের মুখেই তারা পরাজিত হবে গাইবি মামলা দিয়ে প্রতিপক্ষকে দমাতে গিয়ে আন্তর্জাতিকভাবে দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে এ কথা বলেন তিনি মিথ্যা মামলা গাইবি মামলা আজকে সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে সারা বিশ্বে আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে দেশের মানুষ যেভাবে প্রশ্ন তুলছে দেশের বাইরেও প্রশ্ন তুলছে সুতরাং বিচার বিভাগকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনতে হলে আজকে আমাদের একটা নির্বাচিত সরকারের প্রয়োজন সরকার একতরফা নির্বাচনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না আগামী নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশ নেবে এমনটাই সরকার চায় তবে বিএনপি ভয়ে খেলার মাঠ ছেড়ে পালাতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সচিবালয়ে আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক কিন্তু বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে যে তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা ছেড়েই চলে যেতে চাচ্ছে সমস্ত রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আগামী দিনের সরকার নির্বাচিত করুক নির্বাচন নিয়ে তাদের যদি কোনো অভাব অনুযোগ থাকে সেটা নির্বাচন কমিশনের সাথে তারা কথা বলতে পারে আর নির্বাচন কমিশন যদি আমাদের ডাকে তাহলে আমরাও সেখানে যাব ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের তেতাল্লিশতম শীর্ষ সম্মেলন সেশনের উদ্বোধনী বক্তব্যে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় জোটকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদ এরই মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও এবারের সম্মেলনে মিয়ানমার সংকট সমাধান ও দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীন তাইওয়ানের সঙ্গে বিরোধ মীমাংসার বিষয়টি গুরুত্ব পাবে আলোচনায় মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের তেতাল্লিশতম শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদোর সভাপতিত্বে সম্মেলনে অংশ নেন জোটের দশ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এছাড়াও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে এতে অংশ নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আরও বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা স্থানীয় সময় সকালে সস্ত্রিক সম্মেলনস্থলে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রপতিকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো পরের সম্মেলনের প্লেনারি সেশনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো উদ্বোধনী বক্তব্যে আঞ্চলিক সমস্যা সমাধানে আসিয়ান নেতাদের আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি একই সঙ্গে আগামী বিশ বছরের জন্য একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি আসিয়ান কখনোই পরাশক্তিদের কোনো ছায়া যুদ্ধে জড়াতে চায় না বরং শান্তি ও কল্যাণের জন্য কাজ করতে আগ্রহী এই জোট জোটের নীতি থেকে সরে না আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি কেননা এতে সবারই ক্ষতি হবে আসিয়ানকে শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক সহযোগিতা উন্নয়ন শান্তির ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চাই এবারের সম্মেলনে জোটের অন্যতম সদস্য মিয়ানমারের রাজনৈতিক ও মানবিক সংকট সমাধানে পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে এছাড়াও দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীনের সঙ্গে তাইওয়ান এবং আসিয়ানভুক্ত আরও কয়েকটি দেশের বিরোধ মীমাংসার বিষয়টিও প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে সেই সঙ্গে গুরুত্ব পেতে পারে বাণিজ্য সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তন ইস্যু এদিকে তেতাল্লিশতম আসিয়ান সম্মেলনে যোগ দেয়নি মিয়ানমারের কোন প্রতিনিধি আয়োজক ইন্দোনেশিয়ার পক্ষ থেকে মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যদের পরিবর্তে বেসামরিক ব্যক্তিকে সম্মেলনে অংশ নেওয়ার শর্ত দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি এছাড়াও মিয়ানমারের সরকারের প্রতিনিধির সম্মেলনে যোগ দেওয়া নিয়েও বিভক্তি রয়েছে জোটের সদস্যদের মধ্যে এদিকে আসিয়ান সম্মেলন শুরু হতে প্রত্যাবাসন নিয়ে আবারও ছল করছে মিয়ানমার আন্তর্জাতিক চাপকে পাশ কাটাতে ডিসেম্বরের মধ্যে মাত্র তিন হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার মৌখিক সম্মতি দিয়েছে এমন কুটকৌশলকে নতুন টালবাহানা বলছেন সচেতন মহল আর দায়সারাভাবে তালিকা করার প্রত্যাবাসন নিয়ে সন্দিহান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল রোহিঙ্গা প্রত্যাবাসনে দু সালের জানুয়ারিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি সম্পাদন হয় এই চুক্তি অনুযায়ী ২০১৮ আঠারো সালের পনেরোই নভেম্বর ও দু হাজার উনিশ সালের তেইশ আগস্ট প্রত্যাবাসনের দিনকণ ঠিক হলেও মিয়ানমারের ছাতুরিতে তা ভেসতে যায় এরপর দীর্ঘ সময় থমকে যায় প্রত্যাবাসন প্রক্রিয়া আর চলতি বছরে চীনের মধ্যস্থতায় নতুন করে আলোচনায় আসে রোহিঙ্গা প্রত্যাবাসন দুদফা কক্সবাজারের টেকনাফ আসে মিয়ানমার প্রতিনিধি দল কিন্তু তাতেও শুরু হয়নি প্রত্যাবাসন মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের তেতাল্লিশতম শীর্ষ সম্মেলন এই সম্মেলনে সব সময় গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট এরই মধ্যে সোমবার নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে কর্মকর্তারা বৈঠক করেন বৈঠক শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিন হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার মৌখিক সম্মতি জানায় মিয়ানমার সচেতন মহলের অভিযোগ আসিয়ান সম্মেলন ও আন্তর্জাতিক চাপকে পাশ কাটাতেই প্রত্যাবাসনে নতুন করে ছলছাতুরির আশ্রয় নিয়েছে মিয়ানমার রোহিঙ্গা আসার পর থেকে বা তারা আশ্বাস দিয়েছে এবং তারা বাংলাদেশ সফর করেছে নিয়ে যাওয়ার কথা বললেও একজন তারা এই পর্যন্ত ফেরত নেয় নেই আমরা চাইব সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নেবেন যাতে মায়ানমারের চাপ সৃষ্টি করবেন যাতে তাদের গোষ্ঠীকে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা জানালেন মিয়ানমার রোহিঙ্গাদের নিতে আগ্রহী কিন্তু বাংলাদেশ রোহিঙ্গাদের পাঠাতে অক্ষম এটা আন্তর্জাতিক মহলকে দেখাতেই কোর্ট কৌশল অবলম্বন করছে দেশটি এরকম একটা তারা পায় তারা হয়তো আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় যে আমরা নিতে আগ্রহী কিন্তু বাংলাদেশ ফাটাতে অক্ষম কারণ আমাদের সকল কর্মকর্তা কর্মচারী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত থাকবে এতেই বোঝা যায় মিয়ানমারের আন্তরিকতা নসল এটা সহজেই অনুমেয় তবে প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের আন্তরিকতা নিয়ে সন্দিহান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আট লক্ষাধিক যে তালিকা আমরা দিয়েছিলাম মিয়ানমারের তরফ থেকে গত ছয় বছরে খুবই ধীরগতিতে এবং এবং আহ খুবই দায়সারাভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এতে আমরা আসলে শঙ্কিত যে মিয়ানমার কতটুকু আন্তরিক এই প্রত্যাবাসনের ক্ষেত্রে নতুন ও পুরনো মিলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরে অবস্থান করছে বারো লাখের বেশি রোহিঙ্গা যার মধ্যে গেল ছয় বছরে জন্ম নিয়েছে এক লাখ আশি হাজার শিশু রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গেল ছয় বছরে নানাভাবে আশার আলো দেখা গেলেও শেষ পর্যন্ত ব্যর্থতায় পরিণত হয় কিন্তু আবারও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশার আলো দেখা যাচ্ছে তবে তা নিয়ে শুরু হয়েছে নানা সংশয় সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ সেতু নির্মাণের ভুল নকশায় ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে যে কোনো প্রকল্পের নির্ভুল নকশা তৈরিতে নির্দেশ দেন সরকার প্রধান সকালের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনিক সভা শেষে ব্রিফিংয়ে কথা জানান পরিকল্পনা মন্ত্রী প্রকল্প এলাকায় হঠাৎ স্থাপনা গড়ে তুলে জমি অধিগ্রহণের অন্যায়ভাবে সুবিধা না নিতে সতর্ক করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় নড়াইল কালিয়া জেলা মহাসড়কের একুশতম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেয়া হয় এ সময় সেতুর ভুল নকশার জন্য ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নির্দেশ দেন প্রকল্প হাতে নেয়ার সময় সব দিক যাচাই বাছাই করে নকশা করতে সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় একনেক সভা কিছু কাজ দেখা গেল ভুল হয়েছে জাহাজ পার হবে না এইটা আমি প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছি যে কোনো প্রকল্প দেখা যায় এটা বৃহৎ অংশ থাকা জমি অধিগ্রহণের আপনারা লক্ষ্য করছেন এটা কোনো কোনো প্রকল্প দেখা যায় ষাট সত্তর ভাগ খরচই জমির উপর চলে যাচ্ছে তো তিনি বলেন যে এখানে উই হ্যাভ টু বি কেয়ারফুল কারণ মানুষের স্থাপনাটা পড়া বানায় ফেলে। নির্বাচন সামনে রেখে একের পর এক প্রকল্প উদ্বোধনের বিষয়ে প্রশ্নে মন্ত্রী বলেন প্রকল্পগুলোর সুফল জনগণ যেন আগে পায় সেজন্য উদ্বোধন করা হচ্ছে বাজেটে নির্বাচন সামনে রেখে প্রকল্প নেওয়া হয়নি সময় আমরা ভোটারদের দিকে বেশি করে হাত কিন্তু একটা কথা পরিষ্কার এই যে প্রকল্পগুলো আমরা পাশ করছি এখন এইগুলা কিন্তু ভোট সামনের ভোটের ধারণা কাছাকাছি আসার অনেক আগেই প্রক্রিয়া শুরু হয়েছে এটা গত দুই মাসে দেড় মাসের কাজ নয় গত ছয় মাসে নয় মাসে এক বছরের মন্ত্রণালয়গুলো তৈরি করে পাঠিয়েছে সুতরাং ভোটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এটা বোধ হয় হবে নয় অর্থ বছরের তৃতীয় একনিক সভায় বারো হাজার নয়শো একান্ন কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা ব্যয়ে সতেরোটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এর মধ্যে দশটি নতুন ও সাতটি সংশোধিত প্রকল্প সানবির রুপল সময় সংবাদ ঢাকা তৈরি পোশাক রফতানির আড়ালে অর্থ পাচারে জড়িত আরো পনেরোটি সিএনডিএফ এবং চৌদ্দটি রফতানিকারক প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টমস এছাড়া সন্দেহের তালিকায় আছে আরো অন্তত সাতশো প্রতিষ্ঠান শুধু শুল্ক গোয়েন্দার দুটি অনুসন্ধানে চোদ্দটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছশো উনআশি কোটি টাকা পাচারের তথ্য মিলেছে শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব সাধারণ গুলোর ক্ষেত্রে কাঁচামাল আমদানি থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত চব্বিশটি সরকারি সংস্থার লাইসেন্স প্রয়োজন হয় কিন্তু তৈরি পোশাক রপ্তানির আড়ালে টাকা পাচারের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স দূরের কথা নাম ঠিকানা পর্যন্ত ভুয়া আর চিহ্নিত সিএনএফ প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্যের আড়ালে রপ্তানি কোড এবং বিলোপ এক্সপোর্টস চালিয়েতে করে পাচার হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা গত পাঁচ মাসে ছয়শ উনাশি কোটি টাকা পাচারের রহস্য উন্মোচনের পাশাপাশি পনেরোটি সিএনএফ প্রতিষ্ঠান এবং চোদ্দটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ প্রথমটার মধ্যে লিমেক্স একটি ছিল আর পরবর্তী যে দশটা আছে তার মধ্যে চোদ্দটি প্রতিষ্ঠান সিএনএফ আছে এবং তাদের অনেকে ঠিকানা নাই বা অস্তিত্বহীন মূলত এই পাচারকারী চক্র অন্য প্রতিষ্ঠানের ই এবং কাস্টমসের টু জিরো কোড ব্যবহার করে পণ্য রপ্তানি করে থাকে অথচ এর কিছুই ব্যবহারের অনুমোদন নেই চক্রটির এই কারণে আর তৈরি পোশাকের আড়ালে এ টাকা পাচার হলো তার দায় নিতে রাজি নয় গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ বরং সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকেই দুশ্চেন তারা প্রতিরোধ করতে হলে সঠিক আইনকে আরও শক্তিশালী করে এটা কাস্টমস এবং এনডিআর এর মাধ্যমে এটা আইডেন্টিফাই করতে হবে প্রায় সাতশো কোটি টাকা পাচারের ক্ষেত্রে ভিন্ন নামের চোদ্দটি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হল সিএনএফ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘুরে ফিরে এসেছে অন্তত দশটির সবগুলো প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে নগরের আগ্রাবাদ এবং খাতুনগঞ্জ অথচ এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই কিন্তু আমাদের সিএনএফ এর কোনো কিছু নাই আমরা ডকুমেন্ট সাবমিট করছি আমরা তো জানি না এই ডকুমেন্টের মধ্যে কী আছে আমরা কি জানি না কাস্টম যেরকম এক্সামিন করে মাল দেখতে দেয় আমরা মাল খুলে দেখাই কাস্টম অফিসার যে চোখে মাল দেখতেছে আমরাও সেই চোখে মাল দেখতেছি সেখানে যদি কোনো অনিয়ম পাই অনিয়ম রেস্টুরেন্টে করে পাড়াচ্ছে এইটা কি শুধু সিএন এভিজেন্টের পক্ষে করা সম্ভব কার পাসওয়ার্ডে হয়েছে কিভাবে এটা শুল্কায়ন হয়েছে এই বিষয়গুলিও খতিয়ে দেখা দরকার এই অবস্থায় বিদেশে টাকা পাচারের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান এবং সিএনএফ এজেন্টদের শনাক্তে নতুন একটি ডাটাবেস কাজ শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস আর সন্দেহের তালিকায় রয়েছে অন্তত সাতশো প্রতিষ্ঠান আমরা রিস্কি সিএনএ প্রেজেন্ট এবং রিস্কি আমদানিকারক বা রিস্কি রপ্তানিকারক আমরা নির্ধারণ করতেছি তারা যাতে কোনো ধরনের রাজস্ব পাখির সাথে জড়িত হতে না পারে সেই সকল ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন কাস্টম হাউস চট্টগ্রাম কর্তৃক সেই ধরনের অনেক কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে বের হয়ে এসেছে টাকা পাচারের ক্ষেত্রে পণ্য রপ্তানি করা হয়েছে ওজন করে আর এসব পণ্যের গন্তব্য ছিল মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইউরোপের বিশটি দেশ বছরে পঁয়ষট্টি হাজার কোটি টাকার রাজস্ব আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস কিন্তু নানা কৌশলে টাকা পাচার রোধ করা যাচ্ছে না এক্ষেত্রে অসাধু সিএনএফ এবং আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে রাজস্ব আদায়ের পরিমাণ সত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে এমনটি বলছেন কাস্টমস কর্মকর্তারা চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে সময় সংবাদ যাওয়ার কথা ছিল সৌদি আরব দালালের খপ পড়ে গেলেন লিবিয়া আটকে রেখে মুক্তিপণের দাবিতে নির্যাতন হত্যার হুমকি জেল খাটা এবং আর্থিকভাবে নিঃস্ব হয়ে শেষ হল স্বপ্ন শেষ পর্যন্ত প্রাণ নিয়ে দেশে ফিরলেন ভুক্তভোগী একশো একান্ন বাংলাদেশি সরকারের প্রচেষ্টায় ফেরা এই মানুষগুলোকে কাছে পেয়ে স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে এটাই তো দোষ আমাদের লোভ লোভ হয়ে করোনা মহামারীর আগে দক্ষিণ আফ্রিকায় তিন বছর কাজ করে এসেছেন মোশারফ হোসেন যিনি বুঝেই দেড় বছর আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাই হয়ে লিবিয়া গিয়ে অবৈধ পথে পৌঁছতে চেয়েছিলেন স্বপ্নের ইতালিতে বিশ লাখ টাকা খুইয়ে দফায় দফায় অমানবিক শারীরিক নির্যাতন আর জেল খাটার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় মঙ্গলবার দেশে ফেরেন এ তরুণ অনেকভাবে নির্যাতন করে তারপর আমরা টাকা বের করে দেয় তাছাড়া কেউ টাকা বের করে দেয় না ওনারা এই মুহূর্তে যোগাযোগ করে অ্যাকাউন্ট নাম্বার দেয় ওদের অ্যাকাউন্ট নাম্বার এক মাসের বেশি চলে না একটা অ্যাকাউন্ট নাম্বার টাকা নিয়ে অ্যাকাউন্ট নাম্বার বন্ধ করে দেয় কি বিমানে ফিরেছেন উনিশশো সাল থেকে লিবিয়ার বেনগাজিতে গাড়ি চালকের কাজ করে আসা ইউসুফ কামাল গত দুবছর ধরে দেশটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে পাসপোর্ট ছাড়াই এক প্রকার পালিয়ে আসতে হয়েছে তাকে এখন আর যাওয়ার কোনো সুযোগ নাই ওই আগে ওরাই ফার করত লিবিরা এখন ওরা ওই ফার করবো কইয়া পলিসি দিয়ে উঠায় উঠে মাদ্রাসাতে ঘুরে আসে লোকদেরকে আটকায় টাকা পয়সা নিয়ে যায় কয়েক হাজার আছে জেলে ওদেরকে ছাড়িয়েও দেয় না কষ্ট দিচ্ছে খাওয়া দাওয়া দেয় না ঠিক মতো সরকারের উদ্যোগে ফিরে আসা একশো একান্নংলাদেশ বিক্রি করে নেয় সেনাবাহিনী পুলিশ সেরা দৈরাদা মানুষ বিক্রি করে লয় যারা দিতে পারে তাদেরকে মুক্ত করে দেয় আর না দিতে পারলে অত্যাচার করে এক পর্যায়ে অনেকে মৃত্যুবরণ করে বিশেষ করা গেছে কিন্তু বাঙালিরা ধরা দেয় বাঙ্গালুরুনিয়া সাগরে মে দরা যায় আর এবারে আ দিলে আর আবার বা করে দিতে। নিশ্চয় হয়ে শুধু প্রাণ নিয়ে ফিরে আসা অভিবাসীদের পরিবারগুলো স্বজনকে কাছে পেয়ে যেন তাদের জীবনের এক বেদনাময় অধ্যায় সমাপ্তি হলো। এক মাস দিয়ার মাস পরে তার কাছে তার সাথে নিزدাতও শুরু হয়েছে 4 লাখ টাকা দিলে তাকে এইখান থেকে সারা ঘর এবং বাড়ি 9 লক্ষ টাকা বিক্রি করতে সে নিজে 10 লক্ষ মোট 1.5 লক্ষ টাকা সে নিয়ে লিবার উদ্দেশ্যে রওনা করছে। 1.5 লক্ষ টাকায় 달ারে হপ্তার পরে নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার ভোর পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় উদ্ধার হওয়ায় বাংলাদেশিদের বহনকারী বিমান শাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা পরিস্থিতি খারাপের দিকে গেলেও কর্তৃপক্ষের উদাসীনতায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকার দুই সিটি কর্পোরেশন সহ এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এডিস মশা নিধনে স্প্রে আর ফগিং যে কোনো কাজে আসছে না তা স্পষ্ট করেই বলছেন মশার অসহনীয় যন্ত্রণায় বছরের পর বছর ধরে ভুগছেন রাজধানীবাসী তবে এবার পরিস্থিতি যেন অসহনীয় হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি অট্টালিকা কিংবা বস্তিঘর কোথাও মশার যন্ত্রণা থেকে নিস্তার মিলছে না নগরবাসীর রাজধানীর টোলারবাগ এলাকায় গিয়ে দেখা যায় মশা প্রজননের ভয়ঙ্কর চিত্র কালভাট ও রাস্তাঘাটে জমে আছে আবর্জনা ও পানি মশার ময়লা আবর্জনায় পরিপূর্ণ স্থানীয়দের অভিযোগ দুই মাস অন্তর দুই থেকে তিনবার আসে ময়লা পরিষ্কার ওষুধ ছিটাতে সেই ওষুধও আসছে না কোনো কাজে ছয় মাসের ভিতরে ছিটি কর্মসূচির কোন লোক ওষুধ দিতে আসে না দুজনে আইসা দুই মেশিন হ্যাঁ দুমা না খালি উপরে দিয়া যেমন সামনে দিয়া পরিষ্কার জায়গা দিয়ে বেশিরভাগ দিয়ে চলে যায় সিটি কর্পোরেশনের বাজেট বাড়লেও তার সুফল মিলছে না মশক নিধনে দুই সিটি কর্পোরেশন থেকে নানা পদক্ষেপ নিলেও তাদের কাজ নিয়ে প্রশ্ন করছেন স্বাস্থ্য মন্ত্রণালয় কীটতত্ত্ববিদরা বলছেন স্প্রে ফগিং কোনো কাজেই আসছে না এডিস মশা নিধনে ফগিং করার জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করা হয় সেই কীটনাশকগুলো ল্যাবরেটরি পর্যায়ে কার্যকর পাওয়া গেলেও সেটি মাঠ পর্যায়ে তেমনটা কার্যকরিতা দেখায় না কারণ মাঠ পর্যায়ে একটি ফগিং যখন করা হয় সে ধোঁয়াটির একটি বাতাসের বেগ থাকে সে বাতাসের বেগে সেটি মিলিয়ে যায় বাতাসে সাইডিং বেশি বলে মনে করছেন তারা ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভিসাইডকে যদি আমরা প্রায়োরিটি দিয়ে কার্যক্রমগুলো সারা বছর চালমান রাখতে পারি তাহলেই এডিস মশা এবং ডেঙ্গুকে কিছুটা নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা সম্ভব হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমদানি করা কীটনাশক বিটিআই লার্ভি এ কাজে দিলেও এর উৎস এবং সরবরাহ নিয়ে প্রশ্ন তৈরি হয় প্রয়োগ বন্ধ করে দেয়া হয় রাজুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা মান নিয়ে নানা প্রশ্ন থাকার পরও এবার পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতি পেতে যাচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিধিমালা তৈরির কাজ শুরু করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তবে ঢালাওভাবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির মতো গবেষণাধর্মী ডিগ্রি অনুমতি না দেওয়ার পরামর্শ শিক্ষা গবেষকদের সাকির আহমেদের রিপোর্ট দেশের একশো তেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের নেই স্থায়ী ক্যাম্পাস নেই গবেষণার পরিবেশ তাই এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন ফলে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয় তবে আছে ভিন্নতা আর ব্যতিক্রম বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে বিশ্ব র‍্যাঙ্কিং এ নিজেদের অবস্থান করে নিয়েছে কিন্তু আইন অনুযায়ী পিএইচডি ডিগ্রি দেওয়ার সুযোগ নেই তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতি পেতে যাচ্ছে একজন দুইজন তিনজন প্রফেসর সেই ইউনিভার্সিটিতে যদি পিএইচডি ডিগ্রি দেওয়া হয় আর আমরা র‍্যাঙ্কিং এ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে আছে অনেক বিশ্ববিদ্যালয় তাদেরকে দেয়া হবে না এটা কোনো রকমই বোধগম্য নয় এবং আমার মনে হয় এটা পরিবর্তন করা উচিত ঢালাওভাবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতি না দিয়ে মানসম্মত শিক্ষাদানে সক্ষম গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতি দেওয়ার পরামর্শ শিক্ষা গবেষকদের র্যাঙ্কিং একটা জিনিস চিন্তা করা উচিত প্রথমত যে র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানটা কোথায় আছে গ্লোবালি এটা দ্বিতীয় আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে ওই বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো থেকে শুরু করে লার্নিং এনভায়রনমেন্ট পিএইচডি দেওয়ার মতো হ্যাঁ লার্নিং এনভায়রনমেন্ট ফ্যাকাল্টিজ হ্যাঁ ওই পরিবেশটা আছে কিনা ইতোমধ্যেই বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে মঞ্জুরি কমিশন নির্দিষ্ট মানদণ্ডের মাধ্যমে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলো এই গবেষণাধর্মী ডিগ্রি দেওয়ার সুযোগ পাবে বিধির কাজ ওচিরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হাতে হাত দিবে এবং হয়তো একটা বিধি করে সেটি কমিশনের সবাই উপস্থাপন করে ফুল কমিশনের এটি অনুমোদন হলে তারপর এটা গেজেট জারির জন্য আমাদের লাইন মিনিস্টারি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এছাড়া বিশ্বাস বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনকে যুগোপযোগী করার লক্ষ্যে সংশোধনেরও উদ্যোগ নেওয়া হয়েছে শাকির আহমেদ সমসংবাদ ঢাকা পাশে নিরাপদ গোডাউন থাকলেও ঢাকা কাস্টম থেকে গায়েব হওয়ার স্বর্ণ রাখা হয় অবহেলিত জায়গায় তিন মাসেও জমা দেয়নি বাংলাদেশ ব্যাংকে প্রাথমিক তদন্তে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ এদিকে স্বর্ণ চুরির ঘটনায় মন্তব্য করতে নারাজ ঢাকা কাস্টম হাউস কমিশনার কাজল আবদুল্লাহ রিপোর্ট রক্ষক যে ভক্ষক তার বাস্তব নজির মিলছে ঢাকা কাস্টমসের সাড়ে পঞ্চান্ন কেজি স্বর্ণ আত্মসাতের ঘটনায় রোববার বিষয়টি জনসম্মুখে আসলেও অনিয়ম চলছে দীর্ঘ সময় ধরেই অনেকেরই চোখ ছিল বিমান বিমানবন্দরের ভেতরে থাকা ঢাকা কাস্টমসের গোডাউনের স্টিলের আলমিরার দিকে তথ্য বলছে সিন্ডিকেট করে দিনের পর দিন স্বর্ণ উধাও করা হচ্ছিল আলমিরা থেকে এর মূল ছিলেন কাস্টমস গোডাউন সংশ্লিষ্ট সহকারী রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম শাহেদ ও শহীদুল ইসলাম এবং সিপাহী নিয়ামত হাওলাদার দুই কর্মকর্তার মধ্যে ইসলাম বর্তমান কমিশনার নুরুল হুদা আজাদের আস্থাভাজন হওয়ায় অনিয়ম করেই গোডাউনের দায়িত্ব পালন করছেন প্রায় দুই বছর ধরে আর শহীদুল ছিলেন জানুয়ারি থেকে দুজনের বদলির আদেশের পর ভল্টের সম্পদ বুঝিয়ে দিতে গরিমশি করায় বিষয়গুলো আরও স্পষ্ট হতে শুরু করে তদন্ত একাধিক সংস্থার কয়েকটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে মঙ্গলবার পুলিশ জানায় মূল টার্গেট এই তিনজন যাদের ডিউটি ছাড়াও অনেক সময় তাদের অবস্থান নিশ্চিত করেছে প্রযুক্তি শহীদুল্লাহর সাহেব এই দুজনই আমাদের প্রধান টার্গেট যে এরা দীর্ঘদিন ধরে এখানে কর্মরত ছিলেন এবং এরাই এই ঘটনার সাথে জড়িত এরা একত্রে বিভিন্ন সময় এয়ারপোর্টের বিভিন্ন স্থানে এদেরকে পাওয়া যায় যেটা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এটা দেখতে পাই তদন্তকারী সংস্থা জানায় গোডাউনের ভল্ট অটোমেশন করতে গিয়ে নজরে আসায় ঢাকা কাস্টমস চুরির নাটক সাজিয়েছে ঘটনাস্থল পর্যবেক্ষণে ধরা পড়ে গায়ে ভাওয়া স্বর্ণ রাখা হয় অবহেলিত জায়গায় পাশেই আরেকটি মূল্যবান সম্পদ রাখার নিরাপদ গোডাউন থাকলেও সেখানে রাখেনি কাস্টমস তিন মাসের মধ্যে জমাও দেয়নি বাংলাদেশ ব্যাংকে এটা টেম্পোরারি একটা স্টোরেজ গোডাউন এই গোডাউনের সামনেই আরেকটা ভ্যালুয়েবল গুডসের গোডাউন আছে যেটা আরও কনফাইন এবং আরও সিকিউর সেখানে গোলগুলা রাখার কথা ছিল কিন্তু সেখানেও তারা এই গোলগুলোকে হস্তান্তর করেনি কাস্টমসের গল্প যখন এমন তখন এ বিষয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও মন্তব্য করতে রাজি হননি ঢাকা কাস্টমস হাউস কমিশনার আপনারা পুলিশের কাছে জিজ্ঞাসা করেন তদন্ত শেষ হলে আমরা এটা জানাবো অফিসিয়ালি প্রাথমিকভাবে শনাক্তদের মঙ্গলবারের মধ্যেই গ্রেফতার দেখানো হতে পারে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা কারাগারে গিয়েছেন কয়েকবার আর সেখানে অন্য কয়েদিদের কাছ থেকে শিখেছেন মোবাইল নম্বর ক্লোনিং কারাগার থেকে বের হয়ে ডিএমপি সহ দেশের বিভিন্ন জেলার ডিসি মোবাইল নম্বর ক্লোন করে নানা অনৈতিক তদবির করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা যুবক হীরাকে গ্রেফতারের পর পুলিশ বলছে তথ্য প্রযুক্তিতে পারদর্শী তিনি বুবুরেজার রেজাল রিপোর্ট ইমরান হোসেন হীরা পড়ালেখা করেছেন মাত্র দশম শ্রেণী পর্যন্ত কিন্তু প্রযুক্তিবিদ্যায় অত্যন্ত পারদর্শী তিনি যে কারো মোবাইল নম্বর ক্লোন করতে পারেন তবে সবারটা নয় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন জেলার পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নম্বর ক্লোন করাই তার পেশা ডিএমপির এক অতিরিক্ত কমিশনারের সরকারি নম্বর ক্লোন করার মামলায় তাকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নম্বর ক্লোন করে তিনি থানার ওসি এসআইকে ফোন দিয়ে আসামি ছাড়ার জন্য তদবির করতেন ইউএনওদের নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন কাজের কথা বলে টাকা হাতিয়ে নিতেন নম্বরটা ক্লোন করে ওইখানে টেলিফোনটা করে করার পরে দেখা যাচ্ছে ওইখানে যে ডিটি অফিসার বা অন্যান্য সরকারি যে কর্মকর্তা যারা থাকে তা অথবা মানে বুঝছি তা তারা মনে করে যে যেহেতু নাম্বারটা মনে হচ্ছে একই নাম্বার আমাদের অ্যাডভেন্সারের নাম্বার অথবা ডিবির নাম্বার অথবা তারা করি কি বলে যে তাদের কাছে বিভিন্ন তত্ত্ব নেই কোনো আসামি গ্রেপ্তার হলে অথবা বিভিন্ন তথ্য নেই তাদেরকে বলে যে আমি বলছি বিরুদ্ধে যদি অভিযোগ নেয় তাকে ছেড়ে দাও আর এই সুযোগে সে ওই আসামিদের কাছ থেকে এসে টাকা পয়সা নিয়ে যাচ্ছে পুলিশ সুপার বা অতিরিক্ত কমিশনারের ফোন নম্বরের আগে কান্ট্রি কোড প্লাস এইট এইটের জায়গায় প্রতারক হীরার ক্লোন করা নম্বরে থাকে প্লাস থ্রি এইট এই বিষয়টি অনেকেই খেয়াল করেন না আর বিশেষ অ্যাপসের মাধ্যমে নম্বরগুলো ক্লোন করা হয় পুলিশ বলছে সরকারি নম্বর ক্লোন করে হীরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের অনেক সময় তারা রিং দেয় তারা রিং দেওয়া বলে যে আমি বলছি জেলা প্রশাসক বলছি তোমার প্রজেক্টটা হয়ে গেছে আবার তারা খোঁজ নেয় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কোন কোন প্রজেক্টের জন্য তারা আবেদন করেছে ঠিক একটা বলে হয়ে গেছে তুমি তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠাও তোমার প্রজেক্টটা এখনই সাইন হয়ে যাবে এই ধরনের নম্বর ক্লোনিং ঘটনা প্রায়ই হচ্ছে ডিবি বলছে যে বিশেষ সফটওয়্যার মাধ্যমে ক্লোন করা হচ্ছে নম্বর সেগুলো তারা চিহ্নিত করেছে চার পাঁচ সদস্যের একটি চক্র গল্পের ছলে বাসে টার্গেট ব্যক্তিকে প্রলুদ্ধ করে ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয় এমনকি এ চক্রের খপ্পরে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে চট্টগ্রামে এমন একটি আন্তজেলা অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই পোশাক ও হাতের মোবাইল দেখে টার্গেট ঠিক করে তাকে অনুসরণ করে একই বাসে উঠে চক্রের বেশ কজন সদস্য এরপরে টার্গেটকে ঘিরে সবাই বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসার বই ও ওষুধ নিয়ে আলোচনা শুরু করে এক পর্যায়ে একজন অপরজনের অচেনা এমন অভিনয় করে নিজেরা একে অপর থেকে ওষুধ চেয়ে খান এক সময় টার্গেট ব্যক্তি নিজেও আগ্রহী হয়ে উঠে চক্রের ফাঁদে পা দেন এবং অজ্ঞান হয়ে সর্বস্ব খোয়ান গাড়ি হালকা হালকা একটু একটু করে চলছিল আমি তখন অফিশিয়াল ব্যাগ ছিল ব্যাগ টাইপ নিয়ে সিটে হেলাম দিলাম এভাবে ঠিক দশ সেকেন্ড পর থেকে আমার আর কোনো সেন্স ছিল না দোকান থেকে আপনার এই যে নিচের ট্যাবলেট ট্যাবলেট এগুলো কিনে আনি আমদাদের ওষুধের সাথে মিস করি তারপরে এটা অন্য লোকের খাওয়া হয় অজ্ঞান হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়লে বিক্টিমের ওরা দুই তিনজন আড়াল করে একজন বিক্টিমের পকেটে দেখা নগদ টাকা মোবাইল সেট দামি জিনিসপত্র মানি হাত ঘড়ি এগুলো নিয়ে পালিয়ে যায় গ্রেফতার এই চক্রটি বিভিন্ন জেলায় এমন কাজ করে এমন কি এই চক্রের ফাঁদে পড়ে গত বছরের অক্টোবরে প্রাণ হারায় একজন ওই ঘটনায় এই চক্রের তিনজনকে তখন গ্রেফতারও করে পিবিআই এর মধ্যে বাইরে থাকা একজন নতুন সদস্য সংগ্রহ করে আরেকটি চক্র গড়ে তুলছে এবং একই ধরনের অপরাধ করে চলছে সর্বশেষ গত আগস্টের শেষে বিশ্বজিৎ দাস নামে একজনকে অজ্ঞান করে তার কাছ থেকে টাকা ও মোবাইল হাতিয়ে নেয় এই চক্রটি মোবাইলের সূত্র ধরে আমরা ওই ভিক্টিমকে আইডেন্টিফাই করে এবং ভিকটিমকে এক পরে আমরা জিজ্ঞাসাবাদ করি তখন ভিকটিম আমাদের কাছে বিস্তারিত বলে এবং এই আসনকে এসে শনাক্ত করে এবং তার মোবাইলটি শনাক্ত করে ভিক্টিমগুলো কিন্তু আসলে ওই আইনের আশ্রয় নিতে চায় না বা থানা পুলিশে রিপোর্ট করে না আর থানা পুলিশে রিপুট না করার কারণে বা মামলা না হওয়ার কারণে এই ঘটনাগুলো কিন্তু হর ঘটে যাচ্ছে নগরী থেকে গ্রেফতার এই দুজন অজ্ঞান পার্টির সদস্যের কাছ থেকে মোবাইল মোবাইলসহ বিভিন্ন অজ্ঞান করার ওষুধ উদ্ধার করে পিবিআই ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম আবারও পবিত্র কোরআন অবমাননার ঘটনায় বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ সুইডেন মালম শহরে রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ জনতা এ সময় বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয় সাম্প্রতিক সময়ে নর্ডিক দেশগুলোতে পবিত্র কোরআন অবমাননার ঘটনা বেড়েছে সুইডেন ও ডেনমার্কে প্রতিনিয়ত ঘটছে পবিত্র গ্রন্থটি অবমাননা প্রতিবাদে ফুসে উঠছে মুসলিম দেশগুলো তীব্র হচ্ছে প্রতিবাদ একই সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনাও সৃষ্টি হয়েছে বিশেষ করে সুইডেনের ঘটনা বেশি আলোচনা এসেছে মুসলিম দেশগুলো বাদেও রাশিয়া সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশই গ্রন্থের এমন অবমাননার নিন্দা জানিয়েছে থেমেনেই থেমে নেই দেশটির কোরআন অবমাননার ঘটনা শত আলোচনা সমালোচনা বাধা উপেক্ষা করে মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন অবমাননার অনুমতি দিয়ে আসছে সুইডেন এর জেরে আবারও রোববার একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি পবিত্র কোরআন অবমাননা করেন তিনি এর আগেও একাধিকবার কোরআন অবমাননা করেছেন এর প্রতিবাদে অস্থিরতা ছড়িয়ে পড়ে সুইডেন জুড়ে সোমবার দেশটির মালমো শহরে রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ জনতা বেশ কিছু যানবাহনের আগুন ধরিয়ে দেয় তারা বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ আটকও করা হয় বেশ কয়েকজনকে এর আগে গেল বছরও পবিত্র রমজান মাসে কোরআন অবমাননার ঘোষণায় সুইডেন জুড়ে বিক্ষোভ হয়েছিল এছাড়া প্রতিবেশী ডেনমার্কেও বেশ কয়েক দফা প্রকাশ্য কোরআন অবমাননার ঘটনা ঘটেছে এর পরপরই প্রকাশ্য পবিত্র কোরআন অবমাননা নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানায় দেশটি তবে এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি সুইডেন ফ্রিন মৌ সময় সংবাদ দীর্ঘদিন পর নিজেদের মাটিতে আন্তর্জাতিক ইভেন্ট নিয়ে রোমাঞ্চের শেষ নেই পাকিস্তানিদের আর শে রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের পারফরম্যান্স সময় সংবাদে এমনটাই বলেছেন পিসিবি চেয়ারম্যান জাক আশরাফ বিসিবির সঙ্গে পিসিবির দারুণ সম্পর্কের কথাও জানান তিনি লাহোর থেকে মাকসুদ আলম খানের রিপোর্ট আই উড লাইক টু ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ডস बेस्ट অফ লাক দি পিসিবি চেয়ারম্যান হয়তো আজ করতে পারেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে কতটা স্নায়ু চাপে ভুগেছে গোটা বাংলাদেশ সেজন্যই ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদেরও অভিনন্দন জানাতে ভোলেননি

হাউ টু গো হ্যাড উইথ এশিয়া কাপের মাত্র তিন ম্যাচ লাহোরে কিন্তু তাতেই শহরে ঘটনার ছড়াছড়ি প্রচন্ড গরম ও নিরাপত্তার বলয়ে হাঁপিয়ে ওঠার উপক্রম আর বহু বছর পর বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি ও ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লার সফরে গোটা ক্রিকেট বিশ্বের দৃষ্টি নিবদ্ধ পাকিস্তানে সে সুযোগটা লুফে নিয়েছেন সেন্টার অফ অ্যাটেনশনে থাকা পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ কর্তা অল দ্য ক্রিকেটিং নেশনস দে শুড গেট টুগেদার অ্যান্ড ডেভেলপ হারমোনি অ্যান্ড ফ্রেন্ডশিপ themselves. so this was my initiative that I invited the BCCI officials and that's very kind of them. I am grateful to them that they accepted my offer. when they invite us we will also reciprocate in the same manner. This is how the cricketing nations should you know have a, like a family they should move together. Inshallah I will go on the World Cup also to see Pakistan India match uh, in Ahmedabad hopefully. পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনতে তিনি সদা সর্বদা আসলে সচেষ্ট আছেন পাকিস্তানের লাহোর থেকে মাকসুম আলম খান সময় সংবাদ এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা পর্বের ম্যাচের ভেনু নিয়ে জটিলতা এখনও কাটেনি বৃষ্টি বাধায় রাতে পিসিবি এসিসি হাম্মান টোটায় বাকি ম্যাচ আয়োজনের পক্ষে মত দিলেও সেখানে ভেটো দিয়েছে ভারত ক্রিকেট বোর্ড তারা চাইছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতে হোক ম্যাচ এমন অবস্থায় এসএসসির সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে আয়োজক পিসিবি শ্রীলঙ্কা থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে যেখানে এশিয়া কাপ নিয়ে ভেনু জটিলতা এখনও কাটেনি কলম্বো নাকি হাম্বান টোটা কোথায় হবে সুপার ফোরের বাকি ম্যাচগুলো সেটা যেমন জানে না তেমনি জানে না সাংবাদিক কিংবা তার ফলে কোথায় যেতে হবে পরবর্তী ম্যাচ কোথায় আয়োজিত হবে তা নিয়ে কিন্তু একটা জটিলতা এখনও বিরাজ করছে এবং সবশেষ যে তথ্য আমাদের কাছে এসেছে তা হচ্ছে এসিসি জানিয়েছে হাম্বান টোটা নয় পূর্ব নির্ধারিত কলম্বোতেই আগের সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন হবে শুধুমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডের ভেটর কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এসিসি যদিও বা বাকি ম্যাচগুলো বৃষ্টির হাত থেকে রক্ষা করতে আয়োজন করা হবে সেখানে কিন্তু বিসিবি কিংবা পিসিবি সবাই একমত হয়েছিল শেষ মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনিচ্ছার কারণে কিন্তু এসএসসি সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু কলম্বোকে রেখেই দর্শকরা টিকিট কিংবা হোটেল বুকিং দিয়ে ফেলেছে তাই শেষ মুহূর্তে জটিলতা না বাড়ানোর জন্য এমন সিদ্ধান্ত তার সঙ্গে এটাও যোগ করেছে যে মাত্র গত দশ বছরে ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যাবার সংখ্যা কিন্তু খুবই কম এবং এই সেপ্টেম্বরে যেটা আসলে টিপিক্যালি রেইনি সিজন না শ্রীলঙ্কার সেই সেপ্টেম্বরে যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে গেছে সেহেতু পিসিবি কিন্তু অনেকটাই একটা সেফ সাইডে থাকতে চাচ্ছিলো যে সুপার ফোরের ম্যাচটা যেন বাতিল না হয়ে যায় এই জন্যই কিন্তু তারা হামবান টোটাকে প্রাথমিকভাবে সম্মতি প্রদান করেছিল তবে সেখান থেকে যখন আবার এসিসি সরে আসতে যাচ্ছে তখন আবারও জটিলতা বৃদ্ধি পাচ্ছে এবং এর মাধ্যমে সুপার ফোর শ্রীলঙ্কা পর্বের ম্যাচগুলো কোথায় হবে তা নিয়ে কিন্তু জটিলতা বাড়ছে এবং শেষ মুহূর্তে কারণে পিসিবি জানিয়েছে তারা এসিসির সঙ্গে একটা বসতে আবারও মিটিংয়ে যাচ্ছে এবং সেখানে তাদের মতামত তারা প্রকাশ করবে এখন দেখার বিষয় সুপার ফোর এই ম্যাচ নিয়ে এই নাটক কোথায় গড়ায় এবং এসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত কবে নাগাদ আসে শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে আমার কাছে এই ভেনু জটিলতা নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার আট সেপ্টেম্বর নয়াদিল্লিতে মোদী খাসিনা হাসিনা বৈঠক জি টোয়েন্টি সম্মেলনের আগে পরে বাংলাদেশে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ও রুশ পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশ আসিয়ান সম্মেলন শুরু হতে প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের নাটক লক্ষ লক্ষ রোহিঙ্গার মধ্যে মাত্র তিন হাজার ফিরিয়ে নেওয়ার আশ্বাস আন্তর্জাতিক চাপকে পাশ কাটানো উদ্দেশ্য এবং ডক্টর ইউনুস ইস্যুতে পদ হারাতে পারেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অন্যকে খুশি করতে তার এমন বক্তব্য বললেন অ্যাটর্নি জেনারেল শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেওয়া হবে ব্যবস্থা ছিল সময় সময় সংবাদে সঙ্গে থাকুন